হয়তো বা ভ্যালেন্টাইন ডে না, বাট আজকের দিনটা আমাদের কাছে ভীষণ রকম স্পেশাল, এই কারণে শনিবার, আর শনিবার মানেই হচ্ছে প্রাণ আপ লাভ স্টোরি, ভালোবাসার কথাগুলো যেখানটায় প্রাণ খুলে বলা হয়, সেই স্টেশনটা হচ্ছে জাগো এফএম 94.4। আপনার একজন বন্ধু হয়ে শুধুমাত্র আপনার ভালোবাসার কথাগুলো আমরা শুনি, ভালোবেসে যেই মানুষগুলো খুব ভালো আছে, আবার ঠিক উল্টোটাও, ভালোবেসে যেই মানুষটা এখন হয়তো বা একদম একা, একটা সময় হয়তো বা সবাই ছিল ফ্যামিলি, সেই প্রিয় মানুষটা, বন্ধু, সোসাইটি, সব কিছু ছিল, বাট এখন একদম কমপ্লিটলি একা, সেই মানুষটাকেও বলছি। আপনার কথা অন্য কেউ শুনুক কিংবা না শুনুক, আপনার কথা আমরা শুনবো, বাট তার জন্য আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন। মোবাইল ফোনের মেসেজ অপশানে যাবেন, যাবার পর লিখবেন RLS। আগামী পর্বে যদি আপনি প্রাণ আপ লাভ স্টোরিতে আসতে চান, তবে যেটা করবেন, RLS, তারপর নাম, তারপর লোকেশন, তারপর প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 269-69 এই নাম্বারটায়। এবং ফেসবুক লাইভের থ্রুতে আমরা ফেসবুকে এখনই এই মাত্রই অডিও লাইভে যুক্ত হয়ে গেলাম, সো হ্যালো ফেসবুক, এবং ফেসবুকের থ্রুতে যারা আমাদেরকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পুরোটা সময় এখানটায় যেটা হবে, আজকে ভালোবাসা নিয়ে কথাবার্তা আমরা বলবো, সো ভালোবাসা নিয়ে কথাবার্তা যখন বলবো তখন বলছি আজকে একজন আমন্ত্রিত অতিথি কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে অন এয়ারে হট সিটে বসেছেন ইনফ্যাক্ট। সো তার জীবনে আসলে ভালোবাসাটা কীভাবে আসলো সেই ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। সো পুরোটা সময় আপনি মনোযোগ দিয়ে গল্পটা শুনবেন, তারপর গল্পের মাঝখানে আমরা একটু পরপর আমরা চেষ্টা করবো আপনাদের এসএমএসগুলো পড়ার, কমেন্টগুলো পড়ার, এবং অবশ্যই আপনি কিপিন টাচে থাকবেন। JFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ফেসবুকে আছে পোস্ট, আছে অডিও লাইভ, ঝটফট করে শেয়ার করুন আপনার ফেসবুক টাইমলাইন থেকে। আপনি যেই গ্রুপগুলোর সাথে ইনভলভ রয়েছেন সেই গ্রুপগুলোতে আপনি শেয়ার করতে পারেন, কারণ ভালোবাসাটা যত আপনি শেয়ার করবেন দেখবেন আপনার নিজের কাছে পার্সোনালি বেশ ভালোও লাগবে, এবং ভালোবাসা শেয়ার করলে না ভালোবাসা কমে না, ভালোবাসা বাড়ে, ট্রাস্ট মি। সো এখন যেটা করব, আজকের গেস্ট যিনি রয়েছেন তার সাথে আমরা একটু পরিচিত হব। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রাখছে। সো লাভ স্টোরি কতদিন যাবত শুনছেন আমাদের এই প্রোগ্রামটা? প্রায় 3 বছর। আচ্ছা, 3 বছর না, 2 বছরের মতো বয়স আমাদের প্রোগ্রাম, 2 বছর প্লাস, সো 3 বছর হবে অবশ্যই। কেমন লাগে লাভ স্টোরি, ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। ওকে, সো সেখান থেকে আপনার মনে হলো যে আপনিও আপনার জীবনে ভালোবাসা নিয়ে কথা, যেই ব্যাপার স্যাপারগুলো আছে সেই ব্যাপার স্যাপারগুলো শেয়ার করবেন, তারপর আপনি রেজিস্ট্রেশন করলেন, এই তো? জি। ওকে, সো যিনি আমার সামনে এই মুহূর্তে বসে আছেন, প্রত্যেকটা এপিসোডে আমরা এই কথাটা একবার হলেও বলি যে রেজিস্ট্রেশনের মাধ্যমে আসলে তিনি এখানটায় এসেছেন। এই মানুষটার সাথে আমি ব্যক্তিগতভাবে খুব একদমই পরিচিত ছিলাম না, তিনি যখন রেজিস্ট্রেশন করলেন, করার পর যখন তাকে ফোন দেওয়া হলো, যখন মনে হলো যে না গল্পটা প্রচারযোগ্য, তখন আসলে আলটিমেটলি তার সাথে আমার দেখা হওয়া, কিংবা আজকে এই মুহূর্তে তিনি অন এয়ারের লাইভে। সো যিনি আছেন তিনি প্রফেশনে হচ্ছে একজন চাকুরিজীবী এবং চাকরি করছেন, পাশাপাশি হচ্ছে আমাদেরকে লাভ স্টুডিও শোনেন। তো সব কিছু মিলিয়ে জাহাঙ্গীর ভাই আপনার দিনকাল কেমন যাচ্ছে? ভালো ভালো যাচ্ছে। ওকে, সো এখন যেটা করব আমরা, ঠিক সেই দিনটায় বা সেই বছরটায় ফিরে যাব যেখানটা থেকে বা যেভাবে শুরু হয়েছিল আপনার সম্পর্কটা, কীভাবে শুরুটা হলো? শুরুটা হচ্ছে 2011 সাল, আমি গ্রামে এক মেয়েকে দেখি, আমাদের পাশের গ্রাম যাই, কিছুদিন যাওয়ার পরে মেয়েটাকে দেখে দেখে অনেক অনেক ভালো লাগে, তো মেয়েটাকে কখনো বলতে পারি না, ভয় লাগছিল, ভয় লাগছে যে কীভাবে বলবো মেয়েটাকে ভালো ভালো লাগে, নিজেকে অনেক চাপা দিয়ে রাখি, ও তো বন্ধুদেরকে বলি যে মেয়েটাকে আমার অনেক ভালো লাগে, তোকে তো কিছু বলতে পারছি না, কী করি? তারপরে মেয়েটা হলো একটু শিক্ষিত, যেমন SSC পাস করছে ওই সময় 2011-এর পরে। আচ্ছা, SSC পাস করার পরে হলো যে আমি তাকে দেখি, বলতে পারি না, তো এরপরে কিছুদিন যাওয়ার পর আমি আমার এক বন্ধুকে বলি যে ওকে আমার অনেক ভালো লাগে, এখন ওকে আমি যেভাবে হোক ওকে আমি বিয়ে করব। আচ্ছা, মানে বিয়ে করার সিদ্ধান্তটা কেন নিলেন? আপনি তো একটা মানুষকে বলতেই পারছিলেন না যে তাকে আপনি ভালোবাসেন। কারণ তাকে আমি বলতে পারছি না, কারণ সে হলো একটু শিক্ষিত আর আমি একটু, মানে ভয় লাগছিল, ভয় লাগছে, এখন যদি সরাসরি বলি ও তো আমার সঙ্গে রিলেশন করবে, গ্রামেও কোনো সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে, এই জন্য। এটা আমরা কোন এলাকার কথা শুনছি? আপনার এটা আমাদের হলো কুড়িগ্রাম নাকেশ্বরী। আচ্ছা, ওকে। পরে আমার বন্ধুকে বললাম, সে আমাকে একটা সাজেশন দিল, দেখ যদি তুই ডাইরেক্টলি বলো যে আমি তোকে ভালোবাসি, সে তো হয়তো তোর সঙ্গে সম্পর্ক না করতেও পারে,
আপনাকে ফিরিয়ে দিতে পারে, হ্যাঁ ফিরিয়ে দিতে পারে, অতএব তাকে তুমি ডাইরেক্ট বিয়ের জন্য প্রস্তাব দাও। তো আমি এখন কাকে বলবো? তো উনি বললো যে ওর এক আত্মীয় আছে, তাকে বললেই হবে। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করছি প্রথমে আপনার কাছে, এই যে বিয়ের সিদ্ধান্তটা, তখন আপনার বয়স কত ছিল প্রায়? ওই সময় 17-18 ছিল এরকম। 17-18, এই জায়গাটায় লিসেনার যারা আছেন একটু মার্ক করে রাখবেন, 17-18 বছর। তখন আসলে এই যে আপনার 17-18 বছরে মানে বিয়ের পরিকল্পনাটা, মানে এই ব্যাপারটা আপনার মাথায় কেন আসলো? তখন তো আসলে আপনার যদি বলি লেখাপড়া করা কিংবা হচ্ছে চাকরি করা বা ব্যবসা করা, সেটার একটা সময়, নিজেকে গড়ার একটা সময়। তো ওই জায়গায় এই যে বিয়ের সিদ্ধান্তটা নিচ্ছিলেন, আপনার কি মানে ভয় হচ্ছিল না বা ভাবেননি আপনি একটাবার যে আসলে এই সময়টা যদি বিয়ে করি তাহলে ইন ফিউচার তো কোনো প্রবলেম হতেও পারে, এই চিন্তা ভাবনা কি মাথায় এসেছিল একটাবারও? না, এগুলো ছিল। তবে আমার ছোট বোন, আমরা দুই ভাই এক বোন, আমার ছোট বোনটাকে বিয়ে দিয়ে দিছি। আপনার পরিবারে কে কে আছে? আমার বাবা মা সবাই আছে। সবাই আছে, আর আমরা দুই ভাই এক বোন, বোনটা বিয়ে দিছি, ছোট ভাই আর আমি। এখন আমার ফ্যামিলিতে মাঝে মাঝে আমার মা একটু প্রেশারে পড়ে, তো কাজের লোকের প্রয়োজন। তো এর মানে কি আপনি কাজের লোকের জন্য মানে বিয়ে করছিলেন? হ্যাঁ, এই জন্য একটা বিয়ে করার জন্য। একটু একটু ব্যাপারটা ক্ল্যারিফাই একটু ক্লিয়ার করবেন, মানে আপনি তাকে কি মানে ভালো লাগলো সেই জন্য তাকে আপনি বিয়ে করতে চাচ্ছিলেন, নাকি আপনার? আমার তো ওকে এমনিতেই ভালো লাগতেছে, এই জন্য আবার মানে আমি বিয়ে করতে চাচ্ছি ওকে। রাইট, ওকে। তারপরেও আমার বন্ধু যে বললাম, কিন্তু আপনার তখন আপনার ফ্যামিলিকে অ্যাটলিস্ট একটা মানে যেটা সরাসরি বাংলায় বলা হয় যে এক্সকিউজ, বা ইংলিশে যেটা বলে উসিলা বা এক্সকিউজ, সেই এক্সকিউজটা আপনি আপনার মাকে দিচ্ছিলেন যে না তোমারও তো বাসায় একটা হেল্পিং হ্যান্ড দরকার, ব্যাপারটা এরকম। মানে আমি যে বিয়ে করতে চাচ্ছি সেটা হলো আমার নিজের কাছে, আমার ফ্যামিলিকে কখনো আমি প্রকাশ করিনি, এটা হলো আমার মন মতো। ওকে, পরে আমি তার এক চাচুকে যা বললাম, ওই মেয়ের চাচুকে যা বললাম, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, বললাম যে আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দিতে যাচ্ছে, আমাকে একটা মেয়ে দেখান। তো তিনি বললো কি মেয়ে তো বিয়ে দিবে, আমি তো জানি না, তোর বাড়ি থেকে রাজি আছে? আমি কি রাজি আছে নাই সেটা আমি বোঝো, আপনি আমাকে মেয়ে দেখেন। তিনি আমাকে নিয়ে যে একটা মেয়ে দেখালো, বললো যে আমার সঙ্গে আসো। পরে চার দোকানে বসে চা খাচ্ছি, খাওয়ার পরে তিনি ওই যে মেয়ের কথা বললাম, সেই মেয়ের কথা আমাকে বললো যে ওই মেয়ে মেট্রিক পাস, তো ওদের একটু অবস্থা কম আছে, তোর সঙ্গে মানাবে ভালো। আচ্ছা, এভাবে বললো। তা আমি বললাম যে ওরা কি দেবে আমাকে, ওই মেয়েটা মেট্রিক পাস আমাকে দেবে? তা বললো কি দেবে না মানে, আমি কথা বললে তো হাতেই দেবে না, আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলে। তো বললাম ঠিক আছে, আপনি আমাকে কথা বলে জানিয়েন। তো ওনার সঙ্গে আমার মানে বাজারে দেখা হচ্ছিল, উনি রাত 10টার দিকে আমার ফোন দিল যে আমি তো কথা বলছি, এখন ওরা তোকে দেখতে চাচ্ছে মেয়ের ফ্যামিলি থেকে, কালকে সকাল 10টার দিকে আসেন। আচ্ছা, আমি পরে সকাল 10টার দিকে এখান থেকে বাড়ি থেকে আসলাম, আমাদের বাড়ি থেকে ওরা 10-15 মিনিট লাগে সাইকেল মারে আসলে। আসার পরে আমার এক মানে ওদের গ্রামেই আমার এক বোন জামাই আছে, বললাম যে দুলুভাই একটা মেয়ে দেখা লাগবে, এই বৃত্তান্ত। তা বললো চল, মেয়েও চেনে আমার ওই দুলাভাই, মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক, সব জানে। সে বললো হ্যাঁ মেয়ে তো ভালো আছে, চল। পরে গেলাম মেয়েদের বাসায়, গেলাম নাস্তা পানি করলাম, করে চলে আসলাম। আসার পরে এখন রাতে ঘটক বললাম যে যে একটু কথা বলে তো ঘটক, তাকে বললাম যে এখন কী অবস্থা, কয় না তোকে তো পছন্দ করছে, এখন তুই কী করবি, তোর ভালো লাগছে? তা আমি কই আমার তো মনে মনে আগেও তুই দেখে ভালো লাগছে, এখন সরাসরি তাকে আমি বলতে পারি এটা মেয়েটাকে আমার আসলে ভালো লাগে। আচ্ছা, বললে যদি এই জিনিসটা না হয়, এই জন্য বলিনি যে আমি হ্যাঁ ভালো লাগছে, আমাকে কী দেবে? আমি তারপরে জিজ্ঞেস করলাম আমাকে কী দেবে, কয় হ্যাঁ দেবে। তা আপনার পরিবার থেকে কি আপনার বিয়ের সাপোর্টটা ছিল? আমি বিষয়টা বলি আপনি বলছেন, পরে আমি ওনাকে এই কথা বললাম, বলার পরে উনি আমাকে কী বললো যে হ্যাঁ দিবে। আমি বললাম তাহলে ওনার এই মেয়ের বাপ অথবা যে কোনো গার্জিয়ানকে আমার বাড়িতে দেখেন, যদি তাদের দেখে ভালো লাগে তারপরে আমি আমার ফ্যামিলির সঙ্গে কথা বলবো, তার আগে কথা বলবো না। পরে ওনাকে বললাম এই কথা, উনি তারপরের দিন মেয়ের বাপকে নিয়ে আমাদের বাসায় গেল, অত নাস্তা পানি খাওয়া দাওয়া করে চলে আসলো। আমার মাকে মুখে বলিনি, কাউকে বলিনি, বললাম যে আমার এক আত্মীয় আসবে। পরে ওরা দেখে চলে আসার পরে রাতে উনি আমার ফোন দিয়ে বললো হ্যাঁ তোদের বাড়িঘর যা আছে পছন্দ হয়েছে, এখন তুই কী করিস? আমি বললাম দাদা তাহলে আমি রাতে আপনাকে জানাতেছি। পরে আমার আমাকে বললাম যে আমি এক মেয়ে দেখছি, মেয়েটা আমার অনেক ভালো লাগছে, আর মেয়ে বাবা মা বাবা আজকে বাড়িতে এসে তো বাড়িঘর দিয়ে দেখে গেছে, সেটা হলো মেয়ের বাবা। আচ্ছা, আপনাদের বাড়িঘর? হ্যাঁ, আমার মাকে বললাম, মা বললো এটা কী করলি তুই, মেয়ে যদি মেয়ের বাবা আসছে তুই আমাকে বলতি, আমি ভালো মতো কথা বলতাম। তা আমি বললাম যদি আগে আমি আপনাকে বলি পরে তো আপনি আমার লোকে বকাবকি করতেন, রাগারাগি করতেন। আচ্ছা, ভয়ের কারণে তা আমার আব্বা বলতো খুশি হয়ে গেলো, হ্যাঁ আমি তো অনেকদিন থেকে চাইতেছি আমার বউ আসুক, আমার একটা বউ দরকার, একটা বোন তো আমার বিয়ে দিয়ে দিছি। তারপরে বললাম আব্বাকে বললাম যে এখন
ওরা তো শুক্রবারের দিন ডাকছে, এখন কি যাবেন আপনি? তা আমার বাবা বলে শুক্রবার কেন, আজকে তো মঙ্গলবার গেল, ওরা মঙ্গলবার গেছিলো, বুধবারের দিন যাবো, কালকে যাবো। তা আমি আবার বলে ঘটকে ফোন দিয়ে বললাম যে হ্যাঁ আপনি কালকে দেখার জন্য ব্যবস্থা নেই, আমার বাবা যাবে, আমার নানু কয়েকজন যাবে দেখার জন্য। ওরা আমার ছোটো ভাইও আর আমার বোন কিন্তু আমার ভালো ফিরি, আমার ছোটো ভাইকে পাঠিয়ে দিলাম, বললাম যে দেখ আমার কিন্তু মেয়েকে অনেক ভালো লাগছে। আচ্ছা, আর ছোটো বোনে বলছে যে আমি একটা মেয়ে পছন্দ করি, ওই মেয়েটাই সেই মেয়ে। এখন ছোটো বোনটা ওই বলেনি কথাটাই, ওই কথা বলেনি যে আগে যদি বলিস পরে সম্পর্কটা ভাঙে গেলে ভেজালে বইয়া যাবো, অতে বলিস না। পরে আমার ছোটো বোন তো কখনো ওই মেয়েকে দেখেই নাই। পরে আমার আব্বু, আমার নানু, আমার খালু, আমার চাচা সবাই মিলে আসিয়া তো মেয়ে দেখার পরে আমার ফোন দিল, সন্ধ্যার দিকে ফোন দিয়ে গেলাম মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, এখন কি করবি? আমি আপনাদের যদি পছন্দ, এখন আমি বলতে পারি না যে মেয়ে আমার পছন্দ, আপনাদের যদি পছন্দ হয়েছে যা করা যায় সেটা আপনি করেন। আপনি আপনার নিজের যে পছন্দ, আপনার যে ভালো লাগা, মানে বিয়ের আগে আপনি তাকে পছন্দ করতেন, এই ব্যাপারটা আসলে কাউকে বুঝতে দেন নাই, বুঝতে দেয়নি। তারপর কি হলো? পরে আমার চাচু বললো যে এখন তাহলে আজকে আমরা কাবিন করে রাখবো না, বিয়ে বলে রাখবো, মানে সেই দিনের রাতে। পরে আমি বললাম যে দেখেন আমার বোন জামাইটা হলো কুমিল্লায়, ওখানে কাজ করে, এভাবে যদি একটা বোন তার স্বামী যদি না রাখি একটু খারাপ হয়ে যায়, তাই এসে একটা ব্যবস্থা করেন, তাহলে কাবিন করে রেখে দিই। আচ্ছা, তা আমার আব্বা বললো ঠিক আছে। তা আমার চাচা বললো কি যে তাহলে তুমি চলে আসো, রাতের বাজে 11টা, তো এখান থেকে এক বন্ধুর সঙ্গে নিয়ে আমি চলে গেলাম। যে পরে হয়তো কাবিন টাবিন হইলো, হওয়ার পরে চলে গেলাম আমরা, রাতেই চলে গেলাম। সকাল 10টা 11টার দিকে ফোন দিল আমার আমার দাদি শাশুড়ি। দাদি শাশুড়ি ফোন দিয়ে বললো কিরে কালকে তো দেখলাম এরা অন্ধকারে আজকে। পরে আমি এক খালতো বোন জামাই সহ আসলাম, এসে ওদের বাসায় একটু বেড়া টেলালাম, খাওয়া দাওয়া করে চলে গেলাম। আপনাদের আমি একটু এখানে ইন্টারাপ্ট করছি, বিকজ যারা শুনছেন তাদেরও অনেকের প্রশ্ন, যেমনটা সিফাত বলছিলেন যে যাকে আপনি বিয়ে করলেন, ওকে রাইট, তার সাথে কি বিয়ের আগে আপনার কোনো কথা হয়েছিল? অবশ্যই কথা তো একবার হয়েছিল। না, কথা হয়নি, কখনো কথা হয়নি, মৌখিক কোনো কথা হয়নি, এমনি দেখা হইতো। এই মানে বিয়ের আগে আপনি তাকে জানানি নাই ফাইনালি যে তাকে আপনি ভালোবাসেন? না, কোনো কথাই বলিনি। আচ্ছা, ওকে। আমার ভালো লাগতো বিয়েতে, তার যদি বলে যে বিয়েটার প্রতি তার মতামত কতটুকু ছিল সেটা তো আমি পরে জানি। ওকে, এখন ওর ফ্যামিলিগত হিসেবে কথা হচ্ছে, এখানে তো মাঝখানে আমার কথা বলার কোনো দরকারই নেই, আর ওরও কোনো কথা বলার দরকার নেই, ফ্যামিলি হিসেবে মনে করছে, ফ্যামিলি দিয়ে হইতেছে। আচ্ছা আচ্ছা। পরে বিয়ে হলো, চলে আসলাম আমি ঢাকা, একদিন বা দুদিন পরে চলে আসলাম কাবিনের পর। পরে ফোনে কথা বলতেছি, পরে যে ও আমাকে বলতেছে যে এভাবে বিয়েটা হবে আমি জানি না। আমি বললাম যে এই, আমি তো প্রথমে এসে বলছি যে কী খাওয়াবেন খাওয়ান, আজকে আমাদের সময় নেই, আমি বাড়ির মধ্যে মেশিন স্টার দিয়ে রাখি আসছি, নাহলে আমার সমস্যা হবে। আমি বিষয়টা বলি নাই যে উনি এখন খারাপের কথা বলতেছে, বেয়াদব অশিক্ষিত ছেলে, আমি কি আপনার সাথে বাজে ব্যবহার করলো। আচ্ছা, করার বলে আমি ও বললাম যে তুমি চলে আসো, আমি যে রাস্তায় দাঁড়াইলাম, ওদের বাড়ির সামনে রাস্তা আছে দাঁড়াইলাম। পরে ও বাড়াইলো, বাড়ার পরে ওর সামনে যে ওর বাপ দাঁড়াইলো, দাঁড়াইছে, দাঁড়ার পরে ওকে যেতে দেবে না, ওখানে তোকে দিয়ে আমি সংসার করাবো না। তো মানে ওদের ওর বাপের কথা না শুনে ওখান থেকে বাড়াচ্ছে, বাড়ায় আবার ওর বাপের সামনে দাঁড়ায়। পরে ওর যে বড় মা আছে সে আবার একটু পার গড়ে দিল, এখানে আমার উকিল শ্বশুর আমার সামনে এসে দাঁড়ালো। উনি এই কথা আমাকে জিজ্ঞেস করলো না, জামাই কী হয়েছে এত চিল্লা চিল্লিকা বা একটা কথা বিষয় জিজ্ঞেস করলো না। তা আমি মনে করলাম কী আজব, এখানে কেউ তো কারো কথা মানে না, আমি চুপ আছি, কোনো একটা কথা বলিনি। পরে ও আমার শ্বশুর বলতেছে এখান থেকে গেলে তো তেজপুত্র করে দিলাম, এই যে অনেক ধরনের কথা বললো ওনার মেয়েকে। আচ্ছা, এভাবে যাওয়ার পর কিছুদিন যাওয়ার পর ওর হলো মানে আমি নিজে বুঝতে পারছি না। এই প্রথম টিপে আমার আব্বুর সঙ্গে খারাপ ব্যবহার করলো, তারপর হলো এটা। আচ্ছা, ওকে আমি পরে এখান থেকে নিয়ে গেলাম, নিয়ে যা আমি আমি কিন্তু আমার ফ্যামিলিতে বলিনি এই কথাগুলো, আমার মাকেও বলিনি, আমার কাউকে বলিনি। ওকে রাতে আমি নিরালায় বসলাম, বসে রাতে ওকে বললাম যে দেখো তুমি যে তোমার বাবা যে কথাগুলো বললো, আজকে যদি আমার বাবা মা এই কথাগুলো শোনে, শোনার পরে আমার কী বলবে? আর তুমি তো একটা শিক্ষিত মেয়ে, বলো যে আমার যে দোষ থাকে তুমি আমাকে বলো, আর যদি মনে করো না তুমি একটা শিক্ষিত মেয়ে আর আমি একটা মূর্খ ছেলে নাকি, এটা যদি মনে করো তাহলে তুমি আমাকে যদি ছেড়ে যেতে চাও আমি রাজি আছি, তবে আজকে না দুদিন পর একটা কিছু হইলে বড় কষ্ট হবে, এখন সময় কম আছে আমার। এরকম অনেক কথা বললাম যে ও আমার কাইন্দের আইন্দা অনেক কিছু বোঝাইলো যে এটা হবে না, আমি ঠিক থাকলে কিছু হবে না। ঠিক আছে, তোমার ফ্যামিলি কী চায়?
আমি তো তোমার ফ্যামিলির কাছে কখনো 10 টাকা চাই না বা তোমার কাছে চাই না, এই 1.5 বছর হয়ে গেলো ওই সময় তোমার কাছে কখনো কিছু চাইছি কয় না, তাহলে তোমার বাবা এরকম করে কারণটা কি? তো বললো কি মানে একটা উদাহরণ সবসময় দেয়, ওর বাবা অসুস্থ। আচ্ছা, তো অসুস্থ, আমি তোর বাবা, তোমার বাবা যদি অসুস্থ হয়, অসুস্থ মানুষের সবসময় তো রাগ হয় না, তো কিছু কিছু রাগের তো কারণ থাকতে পারে। তাই যাই হোক, কিছুদিন গেল, এভাবে যাওয়ার পর ওর আবার বড় আব্বু আসলো। বড় আব্বু আসার পরে আমাকে দাওয়াত করলো, আমি ওই সময় 3-4 দিন পরে আমি তো ঢাকা চলে আসবো, পরে উনি দাওয়াত করলো আমি যাবো না। আমি বললাম আপনি চলে যান, আমি আপনাদের বাসায় যাবো না, আর কখনও যাবো না। যেখানে যার মেয়েকে আমার সামনে দিয়ে ত্যায্য করে দেয় সে তো আমার শ্বশুর হতেই পারে না, তাহলে ওখানে আমি কী নিয়ে যাব। তারপরও আমি ঢাকা চলে আসি, আসার পরে ওর ফাইনাল পরীক্ষা, ইন্টারের ফাইনাল পরীক্ষা, ওই সময় টাকা লাগবে 5,000 টাকা। পরে আমি কিছু দিলাম আর আমার ছোটো বোনের কাছে কিছু টাকা নিলাম ধার নেওয়ার পরে ওকে আমি ফর্ম ফিল যা কিছু কাজ করলাম, করার পরে ও আমাকে একটা করলো, বললো কি যে আমি যে পরীক্ষা দেবো 1 মাস আমার সঙ্গে থাকতে হবে তার। আচ্ছা, মানে তার পরীক্ষার সময়, হ্যাঁ পরীক্ষার সময় 1 মাস ওখানে থাকতে হবে। মানে মেইনলি আপনি তো হচ্ছে ঢাকায় থাকেন, সে হচ্ছে ঢাকার বাইরে থাকে। হ্যাঁ, সে হলো বাড়িতে। এখন বলে যে আপনি আমাকে নিয়ে যাওয়া আসা করবেন, আমি ঠিক আছে। আমি আবার এখান থেকে যেখানে চাকরি করি সেখান থেকে বললাম যে আমার 1 মাসের ছুটি লাগবে, যে সিস্টেম করে নিলাম। এই 1 মাস ওকে আমি ধরেন সাইকেলে, রিক্সায় বা গাড়ি মোটরসাইকেলে যে কোনো প্রতিদিন নিয়ে যেতাম, যখন কোনো পরীক্ষা ছিল এবার 21 দিন নিয়ে গেছিলাম। আর একটা পরীক্ষা আমার কিছু, 2টা পরীক্ষা ছিল মানে কিছুদিন পর, পরেও পরীক্ষা নিয়ে গেলাম। তো সবাই বন্ধুবান্ধব ছিল ভালোই, আমরা যে দুজন চলতেছে আমাদের মধ্যে কেউ কখনো কল্পনা করতে পারবে না যে আমরা এরকম সুখে থাকবো। আর সবাই আমাকে, ও আমি আবার মানে আমার গ্রামে আমার আমার একটা নাম আছে, এমন আমার বউ সকালবেলা কলেজ যায়, এখন পিচ্ছি বলা ভেন্ডি আছে না, এখন ও তো জানে না, এখন যে কয় যে অনেক হঠাৎ একটা মেয়ে দেখলে কয় না যে ওই মেয়েটা কে, এখন ওই অনেক লোক আইয়া জিজ্ঞেস করে যে মেয়েটা কে, এখন ওই পিচ্ছিটি কয় মেন্টালের বউ। আচ্ছা আচ্ছা, এখন ও তো জানে যে মেন্টাল কে, আমার বউ প্রথম প্রথম জানতো না যে মেন্টাল কে। এখন আমাকে রাতে এসে কয় আচ্ছা আমি নদীর পাড়ে যা দাঁড়াই, মানে এটা কেন বলতো আপনাকে বিষয়টা বলি, আমি যে নদীর পাড়ে যা দাঁড়াই বা স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে দাঁড়াই, অটো স্ট্যান্ডে দাঁড়াই, অনেক পোলাবান আইয়া জিজ্ঞেস করে যে কি এটা কার বউ, মেন্টালের বউ, এই মেন্টালটা কে, আমার বউ আমাকে বলতেছে। আমি বললাম যে মেন্টালটা কে, মেন্টাল হলাম আমি, আমাকে এই এলাকায় যারা যারা সবাই আমাকে চেনে সবাই আমাকে মেন্টাল হিসেবেই চেনে, মানে আমার বন্ধুদের সঙ্গে যাইতাম যেটা যেটা জিত করতাম মোটাই করতাম, এই জন্য সবাই বন্ধুরা আমাকে, ওই অনেক 2টা বন্ধু আছে না, মানে করিম আর একটা হলো বাবু, ওরা দুজনে আমাকে মেন্টাল করে, ওই নামটাই মানে বেশিরভাগ প্রচলিত হচ্ছে মেন্টাল। আর জাহাঙ্গীর হলো এলাকায় 4-5টা জাহাঙ্গীর, তো ওই জন্য মেন্টাল করলে এক নামে সবাই চেনে। আচ্ছা আচ্ছা, তো এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন ওর পরীক্ষা হবে, পরীক্ষার সময় এখন ওর বাপের কথা হলো ওখান থেকে পরীক্ষা দিবে, আমার কথা হলো আমার বউ আমার এখান থেকে পরীক্ষা দিবে, পাস করলো এখানে ফেল করলো এখানে, আর ওর বাপের কথা হলো যে আমার এখান থেকে পরীক্ষা দিবে। তা আমি বললাম যে দেখো যদি তুমি পাস করো ঠিক আছে, আমার এখান থেকে পাস করো আমার এখানে থাকবে, আর যদি তুমি তোমার এখান থেকে পাস করতে চাও সেটা বলো, পরীক্ষা দিলে আমার এখান থেকে দিতে যাবো, কারণ এদিকে 2 বছর আমি তোমার কাল চালাইতে আছি, টাকা পয়সা যাবতীয় খরচ আমি তোমাকে দিতে আছি, আর তুমি 1 মাস তোমার, আমি মনে করি তো তোমার ফ্যামিলি চেয়ে আমার ফ্যামিলিকে ভালো আছে, কারণ সকালবেলা আমার মা তোমাকে ভাত রান্না করে দেয়, তোমার কোনো ঝামেলা নেই, ও তো বিকেলবেলা আর কোনো তো রান্নাবান্নার কোনো কষ্ট নেই, আছে যেটা থাকে বলো তাহলে তোমার ফ্যামিলিতে আমি পাঠাই দেবো তোমাকে, কয় না। পরে আমি আমার ছোটো বোনকে ফোন দিলাম যে 1 মাস আমি তো আসি, পরীক্ষা দিবে তুমি চলে আসো, আমার ছোটো বোন আসলো, আমি ওদের পরীক্ষা টরীক্ষা দিলাম, এদিকে দেওয়ার পরে 21 তারিখের দিন 1 তারিখে প্রথম পরীক্ষা ছিল, 21 তারিখের দিকে মানে 9টা না কয়টা পরীক্ষা গেছে, ওর বাপ আসলো, আর যে ঘটকালি করছিল না উনি আসলো, আসার বলে আমাকে বললো যে আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আসছি। তা আমি বললাম যে আপনার মেয়েকে যে আপনি নেওয়ার জন্য আসছেন, মারলাম এই যে প্রথম ট্রিপে আপনি আমার বাপকে অপমান করলেন, আর দ্বিতীয় ট্রিপে এই যে এলাকার মানুষের সামনে আমার যে অপমানগুলো করলেন, এই কাজটাকে আপনি ঠিক করছেন, কখনো কি আপনার কাছে আমি 10 টাকা চাইছি বা আপনার মেয়ে, এই যে আমার বউটা ছিল আপনার ওয়াইফকে আপনি আপনার বাসায় নিয়ে আসার কারণটা কি ছিল? আপনার শ্বশুর যখন আসবে তাকে মানে রিভেঞ্জটা তুলবেন, মানে আপনাকে যেভাবে কথা শুনিয়েছিল ঠিক কিছু কারণ তো জানতে হবে না কেন এরকম করে, এই জন্য আমি 3 মাস যেতে দেয়নি। ওকে, পরে উনি আসলো, আসার পরে জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ে আমার বাড়িতে কি ভরণ পোষণের সমস্যা, অবজেকশন দেয় আপনার খোরাকি পায় না, আমার মা বাবা জ্বালায়, কয় না কোনো সমস্যা নেই, যদি না থাকে আপনার 2 টিপে এই ব্যবহার করলেন কারণটা কি, আমার বাড়িতে বউ যদি
থাকে, আমার মা বাবার বউয়ের দরকার। যেহেতু আমি বিয়ে করছি, আমার বউ আমার বাড়িতে এক মাস থাকবে, আপনার বাড়িতে দুই দিন থাকবে, আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন না, হ্যাঁ তাহলে আপনি বেশি দিন রাখতে চাইবেন কেন, আর এভাবে কথা বলেন কেন? তখন বললো কি, বাবা যা আবার হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে চাইতেছি, আর এরকম ভুল হবে না, ঠিক আছে আপনার মেয়েকে আমি নিয়ে যান, আমি যাবো না। কারণ আপনি আমার সামনে, আমার বউ আমার সামনে বললেন যে তেজ্য করে দিলাম আমার মেয়েকে, তাহলে আমি সেই শ্বশুরবাড়ি আমি যাবো কি মুখ নিয়ে? পরে ও আমি তিন দিন পরে চলে গেলাম, আমি বললাম কি এক তারিখে ওর পরীক্ষা শেষ, এখানে পরীক্ষা শেষ হওয়ার পরে যাবে। ওর বাবা বললে যে না একটা পরীক্ষা আমার ওখান থেকে দেব, আমি বললাম না একটা পরীক্ষা শেষ হলে আপনি নিয়ে যান আপনার মেয়েকে। পরীক্ষা শেষ হলো, আমি চল 21 তারিখ 22 তারিখ আমি চলে আসছি, ওই সেদিন কথা বলার বলে চলে আসছি ঢাকা। আসার পরে ওর মানে 1 তারিখ না 2 তারিখে পরীক্ষা শেষ, তা আমাকে বললো কি যে আমি বাড়িতে যাইতে চাই, 3-4 মাস থেকে এখানে আসি, ভালো লাগে না, তুমিও তো নাই, তা বললো হ্যাঁ যাও, তা কিছুদিন বেশি দিন থাকো না, 7-8 দিন থাকি আসো আবার, আর তোমার আব্বার তো আবার কথা বলার সাইজ ভালো না, আর তুমি তো জানো আমার মা একটু প্রেশার, আর আমার আব্বার হাঁপানি, আর আশেপাশে এমন কোনো বাড়িতে নাই, আমার বাড়িতে আবার যেমন গরু ছাগল আছে এগুলো দেখাশোনা করা লাগে, তুমি ছাড়া তো আর কেউ নেই, তুমি হলো একটা শুধু খুঁটি, বাড়িটা দেখাশোনা করো, আর বাইরে তো আমার বাবা মা দেখাশোনা করে, সেটা তো জানো, হ্যাঁ ঠিক আছে আমাকে এটা বলা লাগবে না আমি জানি, এভাবে বললো। আমি বললো ঠিক আছে যাও, গেল আপনার 7 দিনের কথা গেল যে 14 দিন বাড়ি আসার কোনো খবর নেই। পরে আমি আমার বোন জামাইকে পাঠিয়ে দিলাম যে যাও তো দেখি ঢাকায়। আমি পরে বোন জামাইকে বললাম যে যাও, বোন জামাই গেল আসবে না, কেন ওকে আমি ফোনে কথা হয় এমনি যাও না কেন, কয় আমার শরীর ভালো না, এই সমস্যা ওই সমস্যা। এবার এর মধ্যে কিছুদিন পরে আপনার এই যে ইন্টারের যে পরীক্ষা রেজাল্টটা মানে বাড়াইলো, একটু ঠেলাঠেলি করে পাশ করছে, তো ঠিক আছে পাশ করছে। তারপরে হলো আপনার আমার বোন জামাই গেছে ঘুরে আসছে, আসার পরে আমি আমার খালতো বোন জামাই পাঠালাম, যার সাথে বেশি আমার চলাফেরা, মানে ও বাজারের ভিতরে দোকান, তো কলেজ যাওয়ার সময় ওর সঙ্গে কথা হইতো, আসতেও যে কোনো বিষয় টাকা পয়সার বিষয় জল লাগুক যে কোনো বিষয় ওর সঙ্গে কথা হইতো বেশি। তা আমি বললাম ওর নাম সাদা, বললাম দেখ তোর সঙ্গে তো ভালো সম্পর্ক, এখন তুই যা দেখতো কী পরিস্থিতি। তারপর বললো কি ভাই যান আসলে কি আমি ওদের বাড়িতে যেতে একটু সমস্যা করি, ক্যা ওনার বাবার কথাবার্তা আমার ভালো লাগে না, উনি কেমন সাইজের কথাগুলো বলে, মানে একদিক দিয়ে ঢুকে আর একদিকে বাড়ে যায়। তা আমি বললাম তোরও যাওয়া লাগবে না, বললাম আমি আব্বাকে পাঠিয়ে দিতেছি। পরে আমি আব্বাকে বললাম যে আপনি যান, কিছু বলবে না, এবার আমি কথা বলে দিতেছি। তা আমাকে বললাম যে যাও, আমার বউ বললাম কি যে আব্বা কালকে আসতেছে, আসলে কিন্তু চলে যাবে, কয় ঠিক আছে। 1 মাস 14 দিন 7 দিনের কথা জায়গা 29 দিন, এর মধ্যে ওর আর যাওয়ার কোনো খবর নেই, আমি 3টে লোক পাঠিয়ে দিছি আসেনি। আপনি কেন যাচ্ছিলেন না? আমি তো ঢাকায় ছিলাম না। আপনার তো স্ত্রী তাই না, মানে আপনি বিভিন্ন জনকে পাঠাচ্ছিলেন, বাট আপনি কেন যাচ্ছিলেন না? আমি তো ঢাকায় কাজে আছি, 1 মাস ছুটি কাটায় আসলাম, এই সময় তো আমাকে ছুটি দিতে আসে না, এই জন্য আমি আমার বাবাকে পাঠিয়ে দিলাম। আচ্ছা, পরে আমার আব্বুগুলো, আব্বু যাওয়ার পরে ও তো আমি আব্বাকে বলছি যে কিছু বলবেন না আপনি নিয়ে আসেন, ওকে আমি বুঝাই বলছি যে কিছু হবে না, বাড়িতে আমি ঠিক করছি, আমি বাড়ি ম্যানেজ করছি। পরে ও বললো যে চলে যাও, ও চলে গেলো। চলে যাওয়ার কিছুদিন পর 15-20 দিন পর ও আমাকে বললো যে ওর বাবা আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো কি আমার কিছু টাকার দরকার। তা আমি বললাম যে হঠাৎ আপনি আমার কাছে টাকা চাইলেন, টাকা তো আমার কাছে এখন নাই, কয় 1,000-3000 টাকা হবে। তা আমি একজনের কাছে 2,000 টাকা লাভের গুঁড়ে নিয়ে দিলাম, আমার কাছে নাই ওই জমায় 2,000 টাকা, এক বন্ধুর কাছে নিলাম লাভের উপরে, শতকরা 100, হ্যাঁ 1,100 টাকা লাভ দিতেই হবে, শতকরা 10 টাকা, 2,000 টাকা নিয়ে দিলাম। দেওয়ার পরে রোজার কিছুদিন আগে ওর বাবা আবার নেওয়ার জন্য যায় আমাদের বাড়িতে, নেওয়ার জন্য গেলে আমি কথা বলি ওর বাবার সঙ্গে যে হ্যাঁ যাবেন, বেশি দিন কিন্তু রাখতে পারবেন না, এমনিতে আপনাদের এখানে আসলে আপনার মেয়ে ভেজাল করে খারাপ, আমাদের এখানে কোনো সমস্যাই নেই। তারপরে এখন আপনার ইন্টার পরীক্ষার রেজাল্ট বাড়াইলো, ও বললো যে আমি ডিগ্রিতে ভর্তি হব। তো ওই সময় এমন একটা পরিস্থিতি হলো যে আমার কাছে 1 টাকাও নেই, আমি যে কাজটা করতাম ওই কাজটাও শেষ, চাকরিটাও শেষ, এখন খুব পরিস্থিতি আমার গরম। এর মাঝে আমি ঢাকা চলে আসি, আসার পর হলো যে এই 2 বছরের ভিতরে আমার ওদের ফ্যামিলি থেকে কোনো যে শ্বশুর খালু খালু শ্বশুর বা মামার শ্বশুর, একজন শ্বশুর থাকলে তো দাওয়াত একটা হয়, এই দাওয়াতটা কিন্তু আমি পাইনি যে একজন আমাকে দাওয়াত করবে জামাই হিসেবে, এরকম পাইনি।
ও হঠাৎ একজন মানে ঢাকা ঢুকলাম যে কোনো কাজের জন্য, সাইড কাজে, সাত দিন থাকার পরে ও বললো যে আমার ডিগ্রিতে ভর্তি হবে। এখন যে কাজটা করছিলাম, কাজ করার পরে ছাইটমেন্ট মিলে 4,000 টাকা টানছি। চার হাজার টাকা আমার ছোটো ভাই আমি মিল করে দিলাম 4,000 টাকা। দেওয়ার পরে যে বললাম হ্যাঁ এটা নিয়ে ভর্তি হও, যতটুকু লাগে নাও, পরে যা লাগে আমি দেবো। বললে ঠিক আছে এটা নিয়ে চলি। চলার পরে ভর্তি করলাম, করার পরে ওর বাপে একদিন দিল কি কো আমার বুকের ব্যথা প্রচুর বাড়ছে, আমি যাইতে পারবো না। আপনার ওয়াইফ বললো? হ্যাঁ। তা আমি বললাম যে তুমি যে কথাটা বললা, কারণটা আমাকে তুমি উদাহরণ সহ বুঝাই দাও তো। কারণ তুমি যদি অসুস্থ তুমি ডেট দিছো শুক্রবারে যাবা নাকি? সকালে আমাকে ফোন দিয়ে বলতে যে আমার শরীর খারাপ, আজকে যেতে পারবো না, আব্বা কাছকে পাঠান না, কালকে পাঠিয়ে দিন। তাহলে আমি আমার বাপ কালকে পাঠিয়ে দিতাম। তুমি আসলো আমার বাপ বিকেলে, আর তুমি বলতেছো এখন যাইতে পারবো না, তোমাকে যাইতে দিব। বিকেল থেকে সন্ধে হইলো, 7:30টার দিকে ফোন দিলো যে রাস্তা খারাপ, বৃষ্টি প্রচুর, যাইতে পারবো না, মানে মিথ্যা কথা। আমি এবার পাশে ফোন দিলাম, কোনো বৃষ্টি কিছুই নেই। আবার একটা কিছুক্ষণ পরে আবার আরেকটা ডায়লগুলো কি হয়েছে, রাস্তা দিয়ে হাঁটতে যেতে অন্ধকারে আমার বাসের লগে আমার বাপের মাথা লেগে মাথা ফেটে গেছে। আচ্ছা, এই যে মানে ক্রমাগত মিথ্যা কথাগুলো, মানে সে একবার অসুস্থ, তাকে স্যালাইন দেওয়া হচ্ছে, অমুক ডক্টরের কাছে যায় নাই, তমুক ডক্টরের কাছে, আবার আপনি এখন যেটা বললেন যে যেতে পারে নাই, বৃষ্টি ছিল, মানে এই কারণগুলো আসলে কেন হচ্ছিল? এই কারণগুলো হচ্ছে ওর বাপের সংসার করাই না, আমি অতটুকু বুঝলাম। ওনার বাবা যদি না চায় সংসার করে তাহলে আপনার সাথে বিয়েটা কেন দিল? সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। এখন ও যেটা আমাকে বললো, আমি আমার প্ল্যান হলো আমি ওখান থেকে ওকে নিয়ে আসার পরে পুরো জিনিসটা জাস্টিফাই করবো। হ্যাঁ, আমি বাপুক নিয়ে গেলাম, বাপুক বললাম যে যত রায় হোক আপনার বউকে নিয়ে যাইতে হবে, নাহলে আর কখনো নিয়ে যাওয়া হবে না। তারপর চলে গেল, চলে আসছে, আসার পর আমি রোজা রেখে বাড়িতে আসলাম, হিসেব টিসেব পাইলাম, বাড়িতে আসলাম। আসার পরে ওর বাপুক বললাম যে কজন লোক নিয়ে তোর বাপুক আসতে বলো, হয় সংসার হইব নাহলে হইব না। কারণ তোর পিছিয়ে আমি এখন প্রতিদিন হিসাব করলে প্রতি মাসে 10,000 টাকা খরচ, প্রতি মাসে তোর পিছিয়ে আমি 10,000 টাকা খরচ করতেছি, আজকে 3.5 বছর হয়ে গেল। এখন এক সময় তো তুই যে আমাকে ডোজ দেশ তোর বাপের কথা শুনে, তাহলে তো আমি মরিয়া যাবো। তোর বাপকে ফোন দে, 2-4 জন লোক নিয়ে হোক, যদি আমার কাছে সংসার না করায় তোর বাপ যা দিচ্ছে আমি তোরে দিয়ে দেবো, আর যদি সংসার করার মতো হয় বাপ মা। এই ডিসিশনটা আপনি নিলেন কেন যে আপনি ছেড়ে দিবেন বা? আমি মানে একটা হুমকি দিলাম যে পরিস্থিতিটা কি কি বলে, কারণ আমি তো একটু সাজেশন নেই, আমি ঘটকের সঙ্গে কথা বলছি, ঘটক আমার ভালো মন্দ তো কথা বলে, মানে ওনার আত্মীয়ই। পরে বললেন না তুই এই ধরনের একটা শাসন করিস, তারপরে আমি এদিক থেকে দেখতেছি। তাও অনেক বললাম, ও বলা পরে যে আমি কি জানি এগুলা, সেটা আমার বাপে জানে, তা তোমার বাপকে ডাক দাও। কিছুদিন পর ওর বাপ 7-8টা লোক নিয়ে গেল আমার বাড়িতে। যাওয়ার পরে মানুষও তো আজকে যেমন আপনার এখানে আমি আসছি কিছু কথা বলতেছি, আপনি হয়তো বুঝতে পারতেছেন। এখন যদি না বই আয়া আপনাকে বলে যে ভাই আমার ভুল হয়ে গেছে, মাপ করে দিন, একটু কথা হইব, ওটা একটা জিনিস বিচার করতে গেলে দুই পক্ষে শুই না, তারপরে রায় দিতে হইব নাকি? রাইট। আর ওনার কথা হলো ডায়লগ যে একটাই, মাপ করে দেন, যা করছি করছি আর হইব না, এক ডায়লগ যে ভুল হয়ে গেছে আমার। তা আমি বললাম যে আপনার এক ডায়লগ প্রতিদিন ভালো লাগে না, আজ থেকে বিয়ে করছি, 2 বছর পার হয়ে গেলো। আমার বাপুর জিজ্ঞেস করেন এই গ্রামে 10 জন মানুষ ডাক দিয়ে নিয়ে আসেন, যদি কেউ বলতে পারে যে জাহাঙ্গীর অথবা তার ফ্যামিলি থেকে আপনার মেয়ের উপরে একটা টোকা দিছে, ফুলের টোকা দিছে বা একটা কথা বলছে, তাহলে জাহাঙ্গীর বিচার করবেন। আর জাহাঙ্গীরের এলাকার লোক আপনার নামে কতটি বদনাম দেবে শুনেন। পরে বললো যে আমি মেয়ে জামাই সহ 9 জনে আসছি। আমি বললাম যে আমি যাবো না, আপনার মেয়েকে আপনি নিয়ে যান, কারণ আপনার বাড়িতে যাইতে আমার মন চায় না। পরে ওনার মেয়েকে উনি নিয়ে গেল, নেওয়ার পরে আমি ঢাকা চলে আসছি। আসার পরে ও ডিগ্রি 3-4 মাস গেল, পরে বই কিছু বই কিনে দিলাম, বই কিনে দেওয়ার পরে আমি ঢাকা চলে আসছি। আসার পরে আপনি আপনার ওয়াইফকে নিয়ে একটা প্রশ্ন যদি এই মুহূর্তে রাখি, মানে ওনার সাথে আসলে উনি তো থাকতে হচ্ছে রংপুরে, কুড়িগ্রামে, আপনি কেন আপনার ওয়াইফের সাথে স্যাটেল হচ্ছিলেন না, মানে ঢাকায় কেন তাকে নিয়ে আসছিলেন না, আপনি কেন যাচ্ছিলেন না? এখানে অ্যাডজাস্ট করা হলো, ও বলতেছে আমি এখনো বাচ্চা কথা, আমার বেবি নেওয়া আমার ফ্যামিলিতে প্রচুর চাপ। আচ্ছা, ওকে আমি জিজ্ঞেস করলাম কেন না, আমি ডিগ্রিটা কিছুদিন যাওক, আমি একটু অত বয়স কম কম লাগে, আমিও একটু মানে একটু নিজের পজিশনটা করে নেই, তুমিও বাইরে থাকো, আমার তো কোনো প্রবলেম নেই, এইরকম একটা পরিস্থিতি। এই জন্য ও সুখী আমিও শিখি আমার কথা, ওর যা বলতো তাই। পরে আমি রোজারি দিয়ে বাড়িতে আসি, বাড়ি থেকে আসার পর ওর সঙ্গে আমার কথা হয়, ভালো মন্দ অনেক কথা হয়, এর মধ্যে ও যেটা আপনি বললাম বেবির কথা,
এইরকম একটা পরিস্থিতি, সে প্রেগনেন্ট হয়ে যায়। হ্যাঁ, এইরকম পরিস্থিতি। বিয়ের কতদিন পর? সে হলো দুই 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 বছর চার মাস, দু বছর চার মাস, আঠাশ মানে বারো বারো চব্বিশ আঠাশ মাসে ধরেন। তো এইরকম অবস্থায় পরে আমি ঢাকা চলে আসার পরেও আমাকে এটাকে অ্যাবর্শন করার জন্য অনেক কিছু বলে। কেন অ্যাবর্শন করাতে চায় কেন? আমি বললাম কেন এটা কী করবো, কেন না এখন না আমি পরে নেব। আমি ওই সময় আমার মাতা কাজ করে না, এখন এই ব্যাপারটা আমার ফ্যামিলিকে তো জানছে। হ্যাঁ, জানার পরে আমি মাতা কাজ করে না, কী করবো না করবো এখন, ও নিজে নিজে একটা মানে যে কোনো একটা সাজেশন দিই আমি একটা কাজ করে। মানে আপনি কিসের সাজেশন দেন? হ্যাঁ, কিসের সাজেশন? আমি যেহেতু পারি যেগুলো জানি না, এখন ও রাখবেই না আমার কথা, ও বেবি নেবেই না, ও নেবেই না। আমি এক বন্ধুর কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ভালো মন্দ একটা সাজেশন, এই সাজেশনটা ওকে আমি দিলাম। এখন ওর ভিতরে কি ও জানে আর আল্লাহ জানে, আমি কিছু জানি না। ঠিক আছে, বাট এটা কি আপনাদের প্ল্যানিং করে আপনার ওয়াইফের যে প্রেগনেন্সি ছিল এটা কি আপনাদের দুজনের প্ল্যান করা ছিল? এখানে অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে, এখন ও বেবিটি নেবেই না। আচ্ছা, অ্যাক্সিডেন্টলি ছিল আপনি বলছেন, এখন ও নেবেই না। আপনাদের কোনো প্ল্যানিং ছিল না? প্ল্যানিং ছিল না, ও নেবেই না। আমার কথা হচ্ছে যথেষ্ট, এদিকে দুই বছর হয়ে গেছে, আমি মোটামুটি সবালোক হয়ে গেছি, সমস্যা কি? এখন ও এটা নেবেই না। পরে যে কোনো একটা সাজেশন দিলাম, সাজেশন দিয়ে চললো, আমি রোজা রেতে গেলাম বাড়ি, কোরবানিদের আগে আগে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর ওই জিনিসটা আমি মনে করি যেটা কাজ করছি ওই কাজটা পুরোপুরি মানে ভালো হয়নি, ক্লিয়ারলি হয়নি। এখন ওরা ধরেন কিছুদিন মেয়াদ বেড়ে গেছে না, এখন চিন্তা করলাম যে মানুষের জীবনে অনেক কিছু হয়। আজকে তুই যে কোনো ওকে আমি বললাম যে একটা জিনিস করছো, আজকে যদি পরবর্তী তোমার সন্তানটা হাত নাই পা নাই বা একটা সমস্যা হইতে পারে, নিজের চোখে অনেক কিছু তো দেখা, যেহেতু তুমি একটা মেডিসিন খাইছো, আজকে যদি এরকম একটা পরিস্থিতি হয়ে যায় তোমার তো একটা ক্লিয়ারও হয়নি, তখন মানসিক ভাবে জাহাঙ্গীর খারাপ ছিল বা জীবনে এত বড় একটা ক্ষতি হয়েছে। আমি তিন চারজন জিজ্ঞেস করলাম যে না ভিতরে কোনো সমস্যা হইতে পারে, পরের দিয়ে ওটা আমি আবাসন করে নিলাম। ওর নিজেই টাকা, ওর 1,000-3,000 টাকা দিয়েছিলাম, ও নিজে আবাসন করছে কোরবানিদের আগে দুই দিন আগে, ও নিজেই করার পর কোরবানিতে পাঁচ দিন ছয় দিন পরে গেলাম ওদের, আমার এক বন্ধু আছে ওদের বাড়ির সামনে, ওখানে গেলাম। যাওয়ার পর ওখান থেকে আসলাম, আসার পরে হলো ওর বাপ অসুস্থ, আমার ফোন দিল তিন দুই ভাই, ওর এক ভাই ফোন দিয়ে বললো কি যে আচ্ছা ওর বাপের সেইরম পায়খানা ডায়রিয়া, এখন আসেন যদি পারেন আসেন। তা আমি আমি বললাম আমি তো ওদের বাড়িতে যাব না, একটু রাগ যে আমি যাবো না, আমার খালতু বোন জামাইয়ের ফোন দিয়ে গেলাম যে সাদা ওই 2,000 টাকা তোরে দেই, তোর ভাবিকে নিয়ে যা, আমার শ্বশুরে দেখে আইস, ফলমূল কিনে দিয়া বেড়া আইস, এভাবে বললাম। তো ও বললো ঠিক আছে, আমি ওকে বললাম যে টাকা 2,000 বার করে দিলাম যাও, কই আমি যাবো না, এখন না গেলে তুমি জোর করে যেতে পারবো না, আমি তো যেটা আমার করা কর্তব্য আমি খুব বলছি। এভাবে তিন দিন চার দিন গেল, যাওয়ার পর আমি ঢাকা মানে বাজার আসি কাজকাম করার জন্য, ও আমাকে বলে কি যে আমি বাড়ি চলে আসছি, এখন বাড়িতে যেতে দেখি বাড়িতে আছে। সাত আট দিন এক কথা শুনতে শুনতে বলে কার ভালো লাগে, ও আমাকে বললো কি বাড়ি গেছি, যেয়ে দিই বাড়িতে আছে। তো সেদিন সকালবেলা আমার মা দেখি বাড়িতে নেই, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, আমার ছোটো ভাগ্নিটা, ওই ভাগ্নিটা মাঝে মাঝে ও তো আবার মামি বলতো না বউ বলতো, ওই বউ তোর বাপের বাড়ি যাবো অনেক ধরনের কথা বলে বাচ্চা মানুষ না বলে। এখন আমি ভাত খেতে বসি, ওই ওই সময় আমাকে বললো কি যে আমি আজকে বাড়িতে যাবো, আমি কি তুমি তো ডেইলি বাড়ি যাও, আবার আয়া দিয়ে বাড়িতে আসো। এভাবে বাজারে গেছি, বাজারে যাওয়া টুকটাকচুক চাটা খাইয়া বাড়াইছি 12টার দিকে, ও রাস্তায় কী ব্যাপার এখানে বললো তো আমি না বললাম যে বাড়িতে যাব, তুমি যদি বাড়িতে যাবা আমাকে না বললে কেন, কয় তোমাকে সকালে বললাম যে তুমি তোমাকে ডেইলি বললো যে আমি বাড়িতে গেছি, আয়া দিয়ে বাড়িতে। আচ্ছা, আপনারা এই যে অ্যাবর্শন যেটা করালেন এই ব্যাপারটা কি আপনার ফ্যামিলি দুই ফ্যামিলি কেউ জানতো? এটা আমার মা বুঝতে পারতো, আমার ফ্যামিলি তো ওই সময় আমার বোন বুঝতে পারতো না, আমার মা বুঝতে পারছে জিনিসটা। আচ্ছা, এটা জিনিসটা আমার মা বুঝতে পারছে। শ্বশুর বাড়ি থেকে কি জানতো? আমার শ্বশুর বাড়ি থেকে জানতো কিনা সেটা ও জানে, কিন্তু এটা আপনি জানতেন না? এটা আমি জানি না, কারণ আর আমার বাড়ির পাশে এক নানি আছে, সে কিন্তু ডিরেক্ট আমাকে বলছে কিরে বাচ্চাটা নষ্ট করে ফেলালি। এখন বললাম যে নানি দেখ এই এরকম বৃত্তান্ত, মানে খোলামেলা কথা বললাম, কয় দেখ তোর মার একটা আশা ছিল। তা আমি নানি করলাম যে নানি দেখ না এখন কী করবো, আমি কঠিন পরিস্থিতিতে আছি, আর এই দেখতেছো তো ওর আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা নেই, ওর ফ্যামিলিতে ঝামেলা, মাঝখানে যদি কিছু একটা হয়ে যায় দুইজনের বিপদে পড়ে যাবো, এখন ওর যাইতে আসে দেখি ওর কোনটা ভালো হয়, কারণ ওর জন্য তো অনেক কিছু করলাম, মাঝখানে ওর জন্য ওই চাকরির টাকা দিলাম,
পরে ও চলে গেল আমার বাজারে দেখা। দেখা হওয়ার পরে আমার মামা, ওর ভাই, ওর ফুফাতো ভাই আর আমার এক মামা আস ওর সামনেই, ওর আপন ফুফাতো ভাই, চার দোকান ওর দোকানের সামনেই। ও বিস্কিট খুরমা খাইলো, খাওয়ার পরে বললাম যেহেতু বেড়ায় আসছো আজকে চলে যাবা, এই রিস্কে নিয়ে দিলাম, এই রিস্কে যাবা, এই রিস্কে আসবা, আর যদি না আসো তোমাকে আনতে আমি যাবো না, যেহেতু তুমি আমাকে না বলে চলে যেতেছো, আর আমি যদি রাস্তায় তোমাকে দেখা না পেতাম তুমি আমাকে বলতেও না, আমার ভাগ্নিক 3 বছরের ছয় এই বাচ্চা মানুষকে নিয়ে তুমি চুপ কোথায় যাচ্তেছো, যদি না আসো আমি সন্ধ্যার সময় আমার ভাগ্নিক আমি যে নিয়ে আসবো। বললো ঠিক আছে। পরে আমার যে রিস্কে যায় সেও কিন্তু আমার আপন চাচা, আমার বাপের মামাতো ভাই, আপন মামাতো ভাই। বললাম চাচা এই রিস্কে নিয়ে যাবেন, রাতে 10টা বাজলো যা লাগে ভাড়া আমি দেবো। পরে গেল 4:30-4:30 দিকে আমি ফুটবল খেলতেছি, দেখি আসলো রিস্কা আমাকে বলতেছে বাবা, আমি বললাম বাবা কই তোমার বউ কই, কয় বউ তো আইবো না, রাতের মধ্যে কী কী মানে সবন পাইছে, এই সবন পাইছে দিকে গেছে, এই জন্য আর আইবো না তোর বউ। আমার শুনে মাথা খারাপ, কিরে ওর বাপের কী হয়েছে না হয়েছে, সবন পাইছে, আমাকে তো ভালো মন্দ কিছু কইলই না, আর আমি ভালো মন্দ কিছু জানি না, নিশ্চয়ই কোনো প্ল্যান আছে ওদের ভিতরে। আবার একটা চিন্তা করি এইরকমই আবাসন করে এলাম, পরে জানি আমার কোনো ভান্ডার ফেলায়, খারাপ একটা পরিস্থিতি। পরে আমি আমার গাড়ি নিয়ে আমার বোন জামাই করলাম চল যাই, ভাগ্নিটা আবার ওখানে রাত থাকতে পারবো না, অপরিচিত জায়গা না, আর কখনো যায় নাই, হয়তো কিছুক্ষণ খেলতে পারবো তারপরে যা কান্না করবো, বললাম যে ওকে নিয়ে আসি যা। পরে গাড়ি নিয়ে গেলাম যে ওদের বাড়ির, পরে 1 বছর পরে আমি কিন্তু গেছি, এদিকে যাইনি ওদের বাড়িতে। পরে গাড়ি নিয়ে যে গাড়ি খাড়া করিয়া ওদের উঠানে পাড়া দিলাম, যা দেখি ওই বইয়া রয়েছে, তারপর ঘর ঢুকলাম যে ভাগ্নিটা আসেন না, যদি আমার শ্বশুর সালাম দিলাম, পরে গেলাম যে আমার ভাগ্নি কই নাম মিতু, পরে মিতুকে ডাক দিলাম, ভাগ্নি ছাট থেকে বেড়ায় আসলো, এসে কোলে উঠলো, মামা চলো বাড়ি যাবে না, আমি তোমার জন্য দেরি করতেছি, মামি বলতে বলে যে বউ বলতেছে তোর মামা আসি তোকে নিয়ে যাবে, তো চলো যাই। পরে গাড়ি স্টার্ট দিলাম, ও যে মানে গাড়ির চাবিটা সামনে থেকে নিল, যাইতে আসতে দেবে না আমাকে, থাকো আমি না আমি চলে যাবো। পরে আমি ওকে নিয়ে হাঁটি চলে আসলাম, তা আমার বন্ধু মেয়েটা বললো কি যে ভাবি চলেন যাই, কয় যাবো না। পরে আমি আসলাম নিয়ে ও ভাগ্নিটাকে নিয়ে গাড়ি সহ আসলাম, পরে আসার পরে তো আপনার কিছুক্ষণ পর ও আমাকে বললো কি যে ঠিক আছে আমি এখানে এসে বসে আছি, বসার পরে এভাবে কিছুদিন যায় যে আমার সংসার করবে না, আমি এখানে ফোনে ওকে ফোন দিলাম কী বাবা তুমি চলে গেলে আসলে না কেন ফেরত, বললো কি যে আমি আর তোমার সংসার করবো না, আমার যা কিছু আছে তুমি ফেরত দিয়ে দিও। আমি বললো তোমার কী আছে, তোমার কী আছে কি, তোমার যেটা তুমি তো নিয়ে গেছো, তোমার বাপ তোমাকে এক ধরনের স্বর্ণের দুল দিছে সেটা তো তুমি নিয়ে গেছো, আমাকে বললো কি আমার মেট্রিক পাস সার্টিফিকেট আছে আর এক জোড়া স্বর্ণের দুল আছে। আমি কই তুমি যখন বাপের বাড়ি গেছো সব নিয়ে গেছো, এগুলো গেলে রেখে গেছো, কয় ঠিক আছে তোমার সাথে কথা বলার প্রয়োজন নেই। এভাবে গেল নভেম্বরের 1 তারিখ, অক্টোবরের 1 তারিখ, 1 তারিখ থেকে 1 মাস এদিকে যোগাযোগ করলাম, আমার বোন যে মানে আত্মীয় স্বজন সবাই যোগাযোগ করছে আনার জন্য, ও আসবে না, ওর বাপের কথা 5 জন নিয়ে বৈশা ফয়সলা করবো, আর নাহলে একতরফা কাগজ চায়। পরে আমি নভেম্বরে অক্টোবর গেল, নভেম্বরের 9-7 তারিখ 2 মাস পরে আমি একতরফা কাগজ করে দিই, দিলাম একতরফা কাগজ করে দেওয়ার পর এফিডেভিট করি না, প্রথমে যে এফিডেভিট করি, করার পরে আমার গ্রামের যে মেম্বার রানিং মেম্বার সে আমাকে যা বলে যে তুই কিছু করিস না আমি জিনিসটা দেখি। পরে মেম্বার ওদের বাসায় যাওয়ার পরে মেয়ের সঙ্গে বসেই কথা বলে, মেয়ের সঙ্গে কথা বলার পরে মেয়ে বলে যে না আমি ওই ছেলে সংসার করবো না, আমি এখানে যাবো না। তা মেয়ে বলে মেম্বার অনেক কথা শোনার পরে মেম্বার ওই ওর বাপের কথা শুই না আমাকে বললো কি বাজারের ভিতরে চার দোকানের ভিতরে যে তোর যেটা মন চায় ওটা কর। আমি কি মেম্বার কী হয়েছে আপনি তো আমাকে বলেন যে দেখি আমি জিনিসটা, কয় আমি যে গেছি মেয়ের যে কথা বড় বড় কথা ওর বাপের আরও বড় কথা, তা এখন তোর যেটা মন চায় তুই কইলা দে। পরে এরকম করে আমি একটার উপর ডিভোর্স করে দিই, ডিভোর্স করে দিলাম নভেম্বরের 8 তারিখ, এফিডেভিট করলে আমি ডিভোর্সটা করে দিই। যদি চিন্তা করলাম আজকে 10 জনের সামনে যদি বউ নিয়ে আমার বউ কয় আমি তোর সংসার করবো না, মানুষ আমার একবার হিজিলে ওর বউ সংসার করে না, কথার কথা আছে না, একটা কথা ইজ্জত আছে না, সাতটা ওরটা চিন্তা ভাবনা করে দিলাম, যা যা গেছে গেছে। পরেও একতরফা ডিভোর্স করে দিলাম নভেম্বরের 8 তারিখ, 9 তারিখে শুনি যে হলো আমার মেডিকেলে ভর্তি, আমি জানি না, একজনে ফোন দিয়ে আমাকে বললো যে তোর বউ মেডিকেলে দেখলাম, আমি গেলাম মেডিকেলে হয়েছে তা কি গেছে, 9 তারিখ দিছি, 10 তারিখ আমি ঢাকায় চলে আসছি। আপনার কাছে বিষয়গুলো তখন খুব স্বাভাবিক লাগছিল? বিষয় আমার কাছে নিজেকে খারাপ লাগছে, জিনিসটা কিছু রহস্য তো অবশ্যই আছে, নাহলে তো জট পাকাইতেছে খালি। পরে আমি
ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে ও সাত দিন এর মাঝে আমার কখনো ফোন দেয়নি, যে সিমটা আমি আমার বাড়িতে এখনও চলতে আসে ওই সিমটা ওর নিজের, ও একটা সিম নিয়ে গেছে আমার নিজের, ও ফোন চালায় তখনও, আমি কিন্তু ফোন দিছি পরে নেই, এই এক মাস দুই মাসও ফোন দিছি ফোনে পাই নাই, তিন চারটে লোক পাঠাই দিছি পাই নাই, পরে আমাকে আর ফোনও দেয় না। পরে ওই এক জিদে এক তোরবার টিপস করে দিলাম, যা যখন তোর ভালোই চাস তোর পিছিয়ে আমি তিন বছরের তিন লাখ টাকার মানে আড়াই লাখ টাকার মতো ভাঙছি, এক লাখ টাকা চাকরি। এটা আপনার দায়িত্ব, ঠিক আছে, এটা আপনার দায়িত্ব গেছে গেছে না, এটাকে আপনি ভাঙতে বললেন যে তার পিছিয়ে আপনি ভাঙছেন বা ব্যবহার করছেন না, এটা আপনার দায়িত্ব, দায়িত্ব ছিল এবং ভাঙছি। না না অবশ্যই না, ভাঙছি কথাটা আপনি বলতে পারেন না, কারণ এটা আপনার দায়িত্ব ছিল না। এদিকে আপনারও এই সম্পর্কটাই প্রচুর পরিমাণে বেশ কিছু ভুল আছে, সেই ব্যাপারগুলোতে আমরা কথাবার্তা বলবো, বাট আপনার কথাবার্তাগুলো শেষ হওয়ার পর। তারপর আমি না এই যে মাঝখানে বললাম যে কমিউনিটি ক্লিনিক, ওখানে আমি 50,000 টাকার মধ্যে 30,000 টাকা দিছি, এখন টাকাটা মারি খানে আমি। পরে আমি ঢাকা চলে আসার পরে কিছুদিন পর ও মানে পাঁচ দিন কি ছয় দিন পর আমাকে ফোন দেয়, সাত দিন পর, তুমি যে আমাকে ডিভোর্স দিলে এইভাবে বললো, আমার হাসি পড়ে যায়। কে? জাহাঙ্গীর। ফোনটা রিসিভ করার পরে আমাকে বললে জাহাঙ্গীর। আমি হ্যাঁ আসলাম, যে যে মানুষ ফোন দিলে তুমি ছাড়া কথা নেই সে জাহাঙ্গীর, হ্যাঁ তুমি আমাকে ডিভোর্স দিছো? হ্যাঁ দিছি ডিভোর্স। কী জন্য দিছো, কারণটা কি? এই কথাভাবে বললো। আমি কারণ কি? তুমি আমার কথার বাধ্য চলে যাও, তোমার বাবা মার কথা বলো, অপরাধটা কি তোমার বাবা মার বুদ্ধি শোনো তুমি? এই আমি আর মুখ দিয়ে কিছু বললাম না, এতটুকুর জন্য ঠিক আছে। ওই এফিডেভিটের যেমন আপনার নয় মাস ব্যাক ডেট দিলে, নয় মাস একটা ডেট লেখছে না, কয় তুমি আমাকে নয় মাস পরে ডিভোর্স দিছো, শেষ, আমি ঢাকা চলে আসছি, এই কথা শেষ। পরে আমার যে আমার বড় আব্বু যে টাউনে থাকে, ও উনি তিন চারজন মিলে গেছে যে একটা একটা ফয়সলা করে নেই, যেটুকু হয়েছে আমি যা নিয়ে আসি দিই, আমাকে ফোনে বলে বাবা আমি দিই বউ আনিয়ে দিতে পারি, আমি কেউ জীবনে আসবে না। পরে ওনারা গেছে, ওনাদেরকে অপমান করে চলে দিয়ে আসছে, আমি ঢাকা ঢুকছি, ঢাকা ঢুকে সাত দিন, সাত দিনের মধ্যে আমার সাত দিন একটা নামার সঙ্গে কথা বললো, যা আবার হয়ে গেছে তুমি আমাকে আসি নিয়ে যাও এই সেই। তা কথার মধ্যে একটা রহস্য আছে, আমি বিশ্বাস করবেন না, আমি নিজে ওইগুলো করার পর দিয়া আমি একদিন হাউমো করে নিজে কাঁদছি বাড়িতে যা একলাই একলাই, কী করলাম এটা, কেমন করলাম একটা। কিন্তু ওর সঙ্গে যে ডিভোর্সের পরে সাত দিন কথা বললেন, যে একজন থেকে একটা মানুষ একটা আবেগের একটা যে কথা আছে সেই কথা নেই, আমি ওর হাত ধরি পা ধরি জীবনে যা ভুল করছি তুমি যা আসো তাই দেবো, তুমি আসো আমি তোমার বাড়ি থেকে নিয়ে আসবো না, তুমি বাড়ি থেকে বেড়ায় আসো আমি তোমাকে নিয়ে আসবো, এটা রাজি না। আর ও যে একটা কান্নার একটা ব্যাপার, ও যে আমার সঙ্গে তিন বছর সংসার করলো যে একটা কান্নার রোল সেটা নেই, এক্সপার্ট কথা, তুমি যেটা করলা না সেটা আর হবে না, এরকম কথা বললো। পরে আমি ঠিক আছে। সো ফাইনালি আপনাদের ডিভোর্সটা একদম অফিসিয়ালি ডিভোর্স কবে হয়? শোনেন এটা হলো, তারপরে আমি তারপরের দিন কথা শেষ, হ্যাঁ কথা শেষ, আমাকে মহিলা দপ্তরে আমার নামে নোটিশ করলো 27 তারিখ, নভেম্বরের 27 তারিখ। কোথা থেকে নোটিশটা করে? ওলা ওলাই করছে, যে কোনো সিস্টেমে করছে। পরে আমি আমার বাড়ি থেকে বললো যে নোটিশ আসছে, পরে চলে গেলাম, চলে যাওয়ার পরে ওখানে উপস্থিত হলাম সবাই মিলা, বলার পরে আমাকে জিজ্ঞেস করলো কী কী, মেয়ে কাকে জিজ্ঞেস করলো যে ছেলের কী অপরাধ, বললো মদ খায় গাঁজা খায় সংসার দেয় না খরচ করে না হাবি জাবি অনেক ধরনের বড় একটা রেপোর্ট। তারপরে আমাকে জিজ্ঞেস করলো জাহাঙ্গীর তুমি বলো, আমি বললাম যে দেখেন এই ম্যাডাম এখন কী করবা, আমি বললাম হ্যাঁ আমি তো ওকে ডিভোর্স দিইনি, ও কিন্তু আমাকে বলছে যে তুমি স্বীকার করবো আমি সংসার করেই খাবো, আমি বললাম হ্যাঁ আমি তোকে ডিভোর্স দিইনি। তখন ওরা ওখান থেকে বাড়ায় মিথ্যা কেন বললেন? হ্যাঁ মিথ্যা কেন বললেন? বললাম আমি যে ও যে বলছে তুমি বললো আমি ডিভোর্স দিইনি, ও আমাকে বলে দিছিলো যে যদি জিজ্ঞেস করে এর আগে যে কোনো সময় জায়গায় জিজ্ঞেস করলে বলবো আমি তোমাকে ডিভোর্স দিই নি, আমি ওখানে বলছি যে হ্যাঁ ডিভোর্স দিই নি, কিন্তু আমার বাড়ি থেকে যে গার্জিয়ান গেছে জানে আমি করবো, হ্যাঁ আমি দিছি, আমি কিন্তু ওখানে গার্জিয়ানের কথা রাখছি। ওরা তিন চারজন বাইরে থেকে বই যায় ওই ম্যাডামটারে যে আমি এফিডেভিটটা করছিলাম এটা দেখাইলো, তখন ম্যাডাম দেখে বললো যে ছেলে যদি ডিভোর্স দিয়ে বলে আমি ডিভোর্স দিয়ে নেই, আপনারাই না কাগজ শো করাইতেছেন, যান অন্য ভাবে কোর্টে মামলা করেন নাহলে গ্রামে বসে ফয়সলা করেন। পরে ওখান থেকেই আমি চলে আসলাম, আসার পরে আমার নাম্বারে দিকে ওই রাতে ফোন দিল, হয় ওর নাম্বারে ফোন দিল, ফোনটা ব্যাক দিলাম রিসিভ করলো না, রিসিভ করলো না, তিন চার দিন গেল, পরে চেয়ারম্যানের কাছে ওর বাপে গেছে আরও কয়েকজন গেছে চেয়ারম্যান, আমাদের গ্রামের চেয়ারম্যানে ফোন দিল, গেলাম একটা ঝামেলা কেমন একটা না মামলাটা, আমার কথা হলে মামলা কত করে করে মামলা খামু। পরে আমার বাপে একটু ফাইনালি কী হলো আসলে এই সম্পর্কটা, পাঁচজন নিয়ে বসলাম, বসা হলো, বসার পরে এখন পাঁচজনের ডিসিশন নিল যে কিছু টাকা মানে জরিমানা হলো আমার 63,000 টাকা দিতে হবে, ও যে যাবতীয় মানে মহারানা হাবিজাবি যা কিছু ছিল
এখানের মধ্যে হলো সামান্য একটা কথা আছে এখানে, যে ওরা আমার কাছে দাবি করছে যে দু লাখ সার্টিফিকেটের একটা মানে দাবি করছে। আচ্ছা, আমি বলছি ওটা ওই জিনিসটা আমার কাছে ছিল না, মিথ্যা বলছি। কারণ হলো যে হয়তো এখন এরকম হচ্ছে, একসময় তো ঠিক হতেও পারে। তো এইভাবে ডিভোর্সটা ফাইনালি আমার ডিভোর্স হয়ে গেল ওখান থেকে। এই পর্যন্তই ডিভোর্স শেষ। শেষ হওয়ার পর 7 দিন পর আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পর 8 দিনের দিন আমার মা আমার এক খালা অসুস্থ হয়, ওদের বাড়ির সামন দিয়ে যাওয়া লাগে। কিন্তু এই 3 বছরের মধ্যে ওদের বাড়ি আমার মা কখনো যায়নি। হ্যাঁ, ওদের বাড়ির সামন দিয়ে যাইতে হইব। হ্যাঁ, আমার নানি আর কয়েকজন ছিল, 7-8টা মহিলা, এখন অসুস্থ, যাইতে তো হইব। গেছে, বিকেল হচ্ছে, আসতেই ওদের বাসার সামনে দিয়ে আসার লাগে। ওই সময় এখন আমার মা রাইয়া ও জড়াই ধরছে, আমার স্ত্রী জড়া ধরে কয়ে চলেন আমার বাসায় যা, পান টান খেয়ে যাবেন। এখন আমার মা বলতেছে, তুই আমার যখন ছেলের বউ ছিলি তখন তো আসিস নি, আর এখন আমার ছেলের বউ না, এখন তোদের বাসায় কী জন্য যাবো? এখন ওর মা আরও গ্রামবাসী 4-5 জন আইয়া মহিলা 4-5 জনের আটকাইয়া কয়ে যে 2 লাখ সার্টিফিকেট যে আমার বাসায় আসছে এগুলো আইনে দিয়ে নিয়ে যাও, বাইন্ধা রাখছে। আর নাহলে এলাকায় ওরা মানে ছবি টুবি উঠাই নিব, নিয়ে যে আমি আমার মা পোলাবান নিয়ে গেছে বউ চিন্তা করার জন্য। আচ্ছা, এটা আমি কিন্তু জানি না। আমি ঢাকায় বাড়ি যাবো, সব মানে টিকিট কাটছি, গাড়িতে উঠবো, এই সময় আমার ফোন দিল একজন। ফোন দিয়ে তোর বউ বলে, তোর মা তোর বউ চিন্তাই করার জন্য গেছে শুনি, পুরো এলাকায় হুঁচো করতেছে। পরে বাড়িতে ফোন দিলাম বন্ধ, আশেপাশে ফোন দিয়ে পরে শুনি এই বৃত্তান্ত। তা আমার কথা হলো যে গেছে গেছে, একটা জিনিস আপনার কাছে থাকতেই পারে নাকি, এই যে আমার মা বাবা ওর জন্য অনেক কিছুই করছে, এখনও যে ওকে ডিভোর্স দেওয়ার 11 মাস আমি ঠিকমতো ঘুমাইতে পারিনি। আমার বাপ সকালবেলা উঠতে আমাকে বলে কি যে আমার বউ আসছে, সকালবেলা আসে আমাকে আব্বা বলে ডাকছে। আমার ভাগ্নি সকালবেলা এক কয় কি বউ কই, এই কথাগুলি শুনলে খুব কষ্ট হয়। তারপর কিছুদিন গেল, মনে করলাম তো ফিরবো। আজ পর্যন্ত, আজকে আপনার যদি একটা সিম হারা যায় 6 মাস পরে হলে আপনি ফোনটা ট্রাই করবেন যে সিমটা খোলা কেউ পাইছে কি না। আর যে সিমটা আমার মা ব্যবহার করতেছে এবং আমি যেটা ব্যবহার করতেছি, কোন মানুষের কিন্তু নাম্বার কখনো কেউ কিন্তু ভুলে দেবে, 12 বছর পরে হলে মনে থাকে নাম্বার। কিন্তু কারো যদি চাহিদা থাকে যে একজনের সাথে যোগাযোগ করার, এটাই যোগাযোগ করার কখনো পাইনি। যে আমার যতগুলো বন্ধু ছিল, আপনার স্ত্রীর সাথে আপনার শেষ কবে কথা হয়? শেষ কথা হলো আপনার 12-13 তারিখ, এইরকম হলো 2015।